নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ ঝিঙে বড়া পোস্ত। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে মটর ডালটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি মটর ডাল। এখানে আমি হাফ কাপ মটর ডাল দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এই দেখুন, মটর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু কালো জিরে, সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে মটর ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। মটর ডালটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। এদিকে বড়াগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই মটর ডালের মিশ্রণের থেকে ছোট ছোট করে লাল করে বড়া ভেজে নেব। এই দেখুন, বড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর 1/4 স্পুন কালো জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এখানে আমি দুটো মাঝারি সাইজের ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝিঙেগুলোকে একটু ভেজে নেব। এদিকে ঝিঙেগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি মিক্সির জার। আমি এই জারটার মধ্যে মটর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন পোস্ত আর 2 কাঁচা লঙ্কা। এখন এই পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। এদিকে দেখুন, ঝিঙেটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 স্পুন হলুদ গুঁড়ো আর 1/4 স্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝিঙের সঙ্গে কষিয়ে নেব। এই দেখুন, পোস্ত বাটাটাকে ঝিঙের সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি মিক্সির জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর এই দেখুন, বড়াগুলো নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ঝিঙে বড়া পোস্ত। আর এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব, তা না হলে তরকারিটা ঠান্ডা হলে বড়া ঝোল টেনে নেবে। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। এটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।